স্বীকার করে বলেছে রাষ্ট্রভাষা বাংলা চাই, নইলে বা মাঠখানে বাংলা ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ অভ্যুত্থান আর একাত্তরের স্বাধীনতা যুদ্ধ সবকিছু উপকার সূত্রধর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি খন্দকার আলম আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন। জনাব খন্দকার আলম ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আজকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়ায় আমাদের সূচনা হয়েছিল 2005। আমাদের মিশন হচ্ছে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে একজনের মধ্যে আরেকজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা। আমাদের অবজেক্টিভ হচ্ছে এখানে মেইন স্ট্রিমের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এবং বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে নিজেদেরকে পরিচিত করা এবং বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করা। সম্মানিত সুস্থিত উপস্থিত সুস্থিত যারা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ভাইস চান্সেলর ফর আওয়ার মাদার বাংলাদেশ, উই আর প্রাউড অফ ইউ অ্যাজ এ ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই। থ্যাংক ইউ ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেই বছর একটা বিচিত্র একটা ছবি বেরায়, একজন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে সে বেরিয়ে আসে ছাগল হয়ে। সে বিচিত্রা দিন পত্রিকারা এক গেরিয়া ঢুকতেছে ছাত্র, অন্য গেরিয়া বেরিয়েছে ছাগল। আমার জন্য আজকে কাজটা একটু কঠিন হয়ে গেল এই কারণে যে এতগুলো কথা ইতিমধ্যেই বলা হয়ে গেছে যে আমার জন্য আর কিছু বড় একটা কিছু বাকি নেই। তবু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিনকার সময় আমি কাটিয়েছি। 11 বছর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ ছিল, প্রথমে ছাত্র হিসেবে তারপরে শিক্ষক হিসেবে। কাজেই এই প্রায় এক দিন সময় কাটিয়ে আমার নিজের খানিকটা অনুভূতি বা খানিকটা অভিজ্ঞতা আমার মনে হয় আজকের এই সুযোগে আপনাদের সাথে পৃথিবীতে আমরা এসেছি 70 বা আমি যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1970 সালে এসে ভর্তি হই, তখন যে পৃথিবীতে আমরা বাস করতাম আমার ধারণা আজকের এই বিশ্বায়নের যুগে এসে যখন সারা পৃথিবী একে অপরের সাথে কানেক্টেড হচ্ছে তখন কিন্তু মুক্ত চিন্তা আরও বেশি দরকার। এবং আমরা যারা এখানে বাস করি, আপনারা যারা এখানে আছেন, তাদের জন্য এই মুক্ত চিন্তার বিকাশ এবং চর্চা অনেক বেশি সুযোগ আছে। এবং আজকে বাংলাদেশকে পৃথিবীর মেইনস্ট্রিম যেটাকে বলা হয় নলেজ নেটওয়ার্ক, নলেজ মেইনস্ট্রিমের সাথে যদি সংযুক্ত করতে পারে তাহলে সেই সংযুক্তির যে সেতুটা তৈরি হবে সেই সেতু বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি এবং 1971 আমি তখন এমএসসি ফাইনাল পরীক্ষা দিই। কাজেই উই হ্যাভ সিন অল অফ ইট। শেখ মুজিব যখন বলেছিল যে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, ওই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। আরেকটা ঘটনা হলো যে অনুষ্ঠানে শেখ মুজিবকে যে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কে দিয়েছিল? ঢাকা ইউনিভার্সিটির আমরা শেখ মুজিবকে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতিথি নিচের কথা আমার নাই বললাম, বলতে চাই আমাদের সাফল্যের কথা। আমরা সাফল্যের স্বাক্ষর রেখেছি অর্থনীতিতে, আমরা সাফল্যের স্বাক্ষর রেখেছি অস্কার বিজয়ে, আমরা সাফল্য রেখেছি। বক্তব্য রাখতে চাচ্ছি না, শুধু একটা কথা বলতে চাই। আজকের কমিউনিটিতে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো বন্ধ করার জন্য আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আজকে বিকল্প একটি আওয়াজ দেওয়ার সময়। আশা করি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদের তো বাংলাদেশের একটা বিখ্যাত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ওই শিক্ষা প্রতিষ্ঠানের আমরা ছাত্র হয়ে যাতে ছাত্রছাত্রী হয়ে যাতে সেরকম একটা বিপর্যয়ের মুখে এই ছাত্র সংগঠনকে
আমরা যাতে রাজনৈতিক আদর্শ এবং নেতৃত্বের কন্দল থেকে মুক্ত রাখতে পারি এটাই আশা করব। আর আজকে সবাই যারা এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ, যারা আসেন নাই। আমাদের দেশে যারা চিন্তা করেন তাদের নাম আমি চিন্তা করুন, ডক্টর মোহাম্মদ শহীদুল ভাই, ডক্টর কাজী জাকির হোসেন, আরো তো কিছু ছাত্র তারা কিছু চিন্তা শুরু করলো যে আমাদের পরীক্ষা হবে না, প্রশ্ন গ্রহণ করে নাই, আমাদের শিশু আমরা পড়াই, আমরা সেটা আশ্বাস দিই তারা সবাই আমার চোখে শাস্তি সবাই চেয়ার করে ফেলছে, জানালা মানে চারতলার কাছে জানালা গুলো ভেঙে গেছে এবং আমি তাকে বিভিন্ন মুক্তিযুদ্ধ আশ্বাস করে খুঁজে রাখেন। তিনি তখন পাকিস্তান সরকার কাছে দাবি করেন পূর্ব বা তদারিত পূর্ব পাকিস্তান ভিজিট করার জন্য, গভর্নমেন্ট তাকে দেয়নি। কিন্তু 1972 সালে দেশ স্বাধীন 1971 ডিসেম্বরের পরে দেশ স্বাধীন হওয়ার পরপরই 1972 সালের ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করেন এবং সেই মিটিংয়ে আমি ছিলাম 1972 সালের 14 ফেব্রুয়ারি। আমি দেখছিলাম আপনি কিছুক্ষণ আগে টেক্সি ট্রেনে খুব ভালো বন্ধ হয়ে গেছিল, আপনি কি ভুলে গেছেন ভালো লাগবে বাস্তব সত্য করে এবং এরা আসছেন মিজান শাহিন এবং শিউলি মিজান স্বামী স্ত্রীর জন্য, তবে তারা